হ্যালো এভরিওন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে কথা বলবো ভিকি বিদ্যা কা ও বালা ভিডিও, এই ছবিটার ট্রেলারটা এসে গেছে, যে ছবিটার মুখ্য চরিত্রে আমরা রাজকুমার রাও এবং তৃপ্তি দিমড়িকে দেখতে পাচ্ছি, এবং এর সাথে সাথে এই ছবির পরিচালক হচ্ছে রাজ শান্ডেলিয়া। রাজ শান্ডেলিয়ার যদি ছবিগুলো দেখো, সেখানে তার যে কমেডি থাকে, সেখানে কমেডির সাথে সাথে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার প্রচেষ্টা কিন্তু সে সবসময় করে থাকেন। এই কাজটার ক্ষেত্রেও, এই কাজের যে মূল কনসেপ্টটা, সেটা হচ্ছে যে তাদের হানিমুনের টাইমে বা সুহাগরাতের টাইমে, এরকম কাইন্ড অফ টাইমে তাদের একটা ভিডিও তারা করে রাখছে মেমোরেবল টাইমের সময়, এবং সেই ভিডিওটা যে ক্লিপটা, সে যেটা তখন 90s টাইমে যেরকম সেই ক্যাসেট থাকতো, সেই ক্যাসেটটা কোথাও গিয়ে চুরি হয়ে যাচ্ছে, এবং সেটা মানে রেস্কিউ করার জন্য সমস্ত কিছু ঘটনা ঘটছে। তো এর বেশি জানতে হলে আমাদেরকে অবশ্যই সিনেমাটা আসা অবধি অপেক্ষা করতে হবে। এই ছবির যে মেন বিষয়বস্তুটা, সেটা একটু হাটকে টাইপের করা হয়েছে, এবং এর সাথে সাথে এন্ড অফ দ্য ডে যখন টিল দি এন্ড যখন সিনেমাটা শেষ হয়, তখন আমরা কিছু একটা মেসেজ পেয়ে বেরোই। তো এরকম কাইন্ড অফ ছবি যদি প্রি প্যান্ডামিকের টাইমে দেখো, সেই টাইমে কিন্তু দারুণভাবে ওয়ার্ক করতো। তারপরে পোস্ট প্যান্ডামিক এরকম কাইন্ড অফ যত ছবি এসেছে, সেগুলো কিন্তু খুব বেশিভাবে কিন্তু চলেনি। কিন্তু যেহেতু রাজকুমার রাওয়ের এই রিসেন্ট টাইমে একটা স্ত্রী টু এর একটা হিউজ সাকসেসের পর একটা অডিয়েন্স হয়ে গেছে, যারা কিন্তু এইরকম কাইন্ড অফ ছবি পছন্দ করে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ছবিটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করতে পারে। এবং এর সাথে সাথে এর কমেডিটাকে খুব হিউমারের সাথে রাখা হয়েছে, যেগুলো কিন্তু যারা নর্মালি যারা সিনেমা দেখতে পছন্দ করে এবং যারা অনেক কমেডি ছবি দেখেছে, লাইক গোলমাল, হেরাফেরি, স্ত্রী, এরকম কাইন্ড অফ যারা ছবিগুলো দেখেছে, তো সেই ছবিগুলোকেও কিছু কোথাও কোথাও তার হোম্যাজগুলোকে ইউজ করা হয়েছে বা তার রেফারেন্স রাখা হয়েছে। যেমন ওই গোলমালের একটা খুব ফেমাস ডায়লগ ছিল যে জলদি বল কাল সুবে পানভেল নিকালনা, সেই কাজটা, সেই ডায়লগটাও কোথাও গিয়ে এখানে ইউজ করা হয়েছে। বা হেরাফেরির কিছু কিছু দৃশ্য, যেমন সুনীল শেট্টির ভয়েসে একজন কল করে লাস্টে কথা বলছে, পয়সা চাইছে, তো সেই ব্যাপারটা, তো লাস্টে স্ত্রীকে একটা হোম্যাজ দেওয়া হয়েছে যেহেতু স্ত্রী একটা হিউজ সাকসেসফুল হয়েছে। এর সাথে সাথে ছবিটা খুব কালারফুলি শ্যুট করা, এবং দলের মেহেন্দির গানটাকেও দারুণভাবে ইউজ করা হয়েছে, এটা খুব ফেমাস একটা গান, সেটাকে আবার রিক্রিয়েট করা হয়েছে। এর সাথে সাথে রাজকুমার রাওয়ের যখনই এরকম বড় চুল নিয়ে এরকম কাইন্ড অফ কাজ সে করে, তার যে কোনো ছবি দেখে নাও, লুডো দেখে নাও, গানস অ্যান্ড গ্লাভস দেখে নাও, সে যে ওই 90s টাইমের ওই যে একটু ওই কেমন মানে হিরোইজম টাইপের নিজেকে দেখানোর প্রচেষ্টা করে, কিন্তু তার অভিনয়টা মনে হয় না যে ছবি অভিনয় করছে। তো এই রিয়েলিস্টিক জিনিসটা রাজকুমার রাওয়ের সবসময় লুডো দেখো, গানস অ্যান্ড গ্লাভস দেখো, এই রকম ছবির ক্ষেত্রে কিন্তু আমরা দেখে এসেছি। এই ছবিটাতেও কিন্তু লুকটা সেরকমই রাখা হয়েছে। আশা করব যে তার কাজটা ভালো হবে, অবশ্যই সে নো ডাউট দারুণ একজন অভিনেতা। এবং এর সাথে সাথে তৃপ্তি দিমড়ি, তৃপ্তি দিমড়িরও পারফরমেন্স অবশ্যই ভালো হবে, কারণ সে অ্যাজ এ পারফর্মার খারাপ নয়। এবার দেখার যে সেটা কী হয়। এবং এর সাথে সাথে বিজয়রাজ এবং মল্লিকা শেরওয়াত, এদের দুজনেরও একটা কেমিস্ট্রি দেখানো হয়েছে, এবং বিজয়রাজ তো দারুণ মাপের অভিনেতাই, এবং তার কিছু কিছু যে ছোট ছোট রেফারেন্স রাখা হয়েছে, সেই জিনিসগুলো ব্যাপক, তো সেই পুরোপুরি কেসটা ইনভেস্টিগেট করছে, তো তার ক্যারেক্টারটা বিশাল ইম্পর্টেন্ট। এবং আরেকজন যার চরিত্র, যেখানে একটা দিক সে দেশি আর একটা দিক সে মানে বিদেশি টাইপের, তো দুটো চশমার কালার আলাদা, তো এখানে প্রত্যেকটা অ্যাক্টার দারুণভাবে আছে, এবং কাস্টিং খুব ভালো কাজটা। তো আমার মনে হয় যে এই কাজটা হয়তো আগামী দিনে একটা ইনিশিয়াল লেভেল একটা দারুণ কালেকশন কিন্তু করবে ছবিটা, এবং এই ছবিটা যদি ভালো হয়, ওয়ার্ড অফ মাউথ আরও স্ট্রংভাবে প্রচার হবে। তো দেখার যে সেটা আগামী দিনে কী হয়। আমার পার্সোনালি ট্রেলারটা বেশ ভালো লেগেছে। তোমাদের কী বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।